হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধক কেন্দ্ৰ কৰি মধ্যপ্ৰাচ্যত উত্তেজনা এতিয়া ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে। এই সংঘাতৰ জুই এতিয়া জ্বলি উঠিছে সমগ্র মধ্যপ্রাচ্যত। জুই সম্প্রসারিত হৈছে বিভিন্ন প্রান্তলৈ। তার সমান্তরালকৈ ইরানের ভাবুকি অহরহ লাভ করে আহিছে ইজরায়েলে। ইরানের সমর্থনপুষ্ট হুথি বাহিনী, ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লার প্রত্যাহ্বান ইজরায়েলের সন্মুখত থিয় হয়ে আছে। আর ইরানের এই ধারাবাহিক প্রত্যাহ্বানের প্রতি লক্ষ্য রাখি এতিয়া পুনর্বার আমেরিকার ওসর সহায় ভিক্ষা ইজরায়েলের। যুদ্ধাস্ত্র বিচারিছে আমেরিকাক পুনর্বার ইজরায়েলে। ইরানের প্রত্যাহ্বানের বাবেই এই যুদ্ধাস্ত্র বিচারি কেবাখনো গুরুত্বপূর্ণ চুক্তি এই মুহূর্তে আমেরিকা আর ইজরায়েলের মাজত সম্পন্ন হওয়ারও তথ্য সন্মুখলৈ আহিছে। আমেরিকার পৰা বিচারিছে অত্যাধুনিক মারণাস্ত্র ইজরায়েলে। ইরানের ভাবুকি বৃদ্ধি পোৱাৰ লগে লগে ইজরায়েলে বিচারিছে আমেরিকার পৰা 50খন F-15I আর F-35I, লগতে বিচারিছে 12খন এপাচে হেলিকপ্টার। আর ইজরায়েলের সংবাদ মাধ্যম অনুসরি তেল আভিভে আমেরিকার সৈতে এই নতুন যুঁজারু বিমান, আক্রমণাত্মক হেলিকপ্টার আর অস্ত্র শস্ত্রের বাবে কেইবাখনো গুরুত্বপূর্ণ চুক্তি আগবাই নিছে। ইজরায়েলে গাজাত হামাসর লগতে মধ্যপ্রাচ্যর ইরান সমর্থিত অন্যান্য সন্ত্রাসবাদী গোটর সঙ্গে তীব্র যুদ্ধত লিপ্ত হওয়ার বাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 25 জানুয়ারীত ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঞ্চালক প্রধান ইয়াল জামিরে পেন্টাগন এন্ড স্টেট ডিপার্টমেন্টের বিষয়াসকলের সঙ্গে আমেরিকাত হওয়া বৈঠক সমূহের সামরণীত এই গুরুত্বপূর্ণ প্রস্তাব আগবহা হয়েছে। জামিরে আমেরিকার প্রধান প্রতিরক্ষা কোম্পানি সমূহের কার্যবাহী বিষয়াসকলকে সাক্ষাৎ করে সামরিক চুক্তিসমূহের অগ্রগতির বিষয়ে আলোচনা করে। যা 7 অক্টোবরত হামাসে করা আক্রমণের প্রত্যুত্তরত গাজাত ইজরায়েলে যে ধরনের আক্রমণ চলাই আছে আর সমান্তরালকৈ ইরানের যে ভাবুকি আহিছে, এই ভাবুকি আর প্রত্যাহ্বান প্রতিহত করিবর বাবে বায়ু সেনা বাহিনী কেনেদরে শক্তিশালী করিব পারি তারও মূল্যায়ন করা হয়েছে। এই পরিকল্পনাত আনুমানিক $10 কোটি কেইবাখনো চুক্তির ব্যবস্থা করা হয়েছে, যাতে 4খন উন্নত যুঁজারু বিমানের স্কোয়াড্রন আর আক্রমণাত্মক হেলিকপ্টারত 2টা স্কোয়াড্রন পুঁজির ব্যবস্থা করা হয়। 15IA যুঁজারু বিমান আর 12খন এপাচে হেলিকপ্টার আর একটা স্কোয়াড্রনের খবর অনুসরি IAFর ইতিমধ্যে থাকা F-35 স্কোয়াড্রন দুটার সঙ্গে সংযোগ দিয়া হব F-35I দরে অত্যাধুনিক স্কোয়াড্রন। ক্রয় করবলিয়া আন দুটা স্কোয়াড্রন হব নতুন F-15I যুঁজারু বিমান। প্রতিটি স্কোয়াড্রনত 25খন বিমানের অতিরিক্ত স্কোয়াড্রন অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ইজরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। গতি এনেদরে যুদ্ধ পূর্ণগতিত চলাই নিয়ার বাবে প্রস্তুতি তুঙ্গত তুলিছে ইজরায়েলে। কোনো ফালের যাতে খুরুঙা রই না যায় সেইভাবে আমেরিকার সঙ্গে এই যুদ্ধ যুঁজারু বিমান যুদ্ধাস্ত্রর বাবে এনে সমূহ চুক্তির কথা কোয়া হয়েছে বা আলোচনা করা হয়েছে আমেরিকার সঙ্গে। ইজরায়েল আর আমেরিকার মাজত এই ধরনের বহুকেইখন চুক্তির কথাও এই মুহূর্তে সন্মুখলৈ আহিছে, কারণ সামরিকভাবে আমেরিকাই ইজরায়েলক সহায় করে আহিছে আর যার বাবে ইরানে আমেরিকাক খকিয়াই আহিছে। আমেরিকার নির্দেশত ইজরায়েলে গাজা স্ট্রিপত আক্রমণ চলাই থাকার অভিযোগ উত্থাপন হয়ে আহিছে আমেরিকার বিরুদ্ধেও। আনহাতে আমেরিকাই সদরি করেছিল এই যুদ্ধের সময়সাত ইজরায়েলক প্রতিরক্ষার যে দায়িত্ব, যে প্রতিশ্রুতি আমেরিকায় দিছে, সেই প্রতিশ্রুতি লৌহ বন্ধনের দরে, সেই প্রতিশ্রুতি আখরে আখরে পালন করবলে বদ্ধপরিকর আমেরিকা। আর সেইভাবেই এতিয়া ইজরায়েলক এই যুদ্ধত এনেদরে সহায় করিবর বাবেও বিভিন্ন ধরনের চিন্তা চর্চা করে থাকা হয়েছে আমেরিকাত। আর ইফালে দক্ষিণ গাজাত অব্যাহত আছে ইজরায়েলের ধারাসার আক্রমণ, হিংস্র আক্রমণ অব্যাহত আছে ইজরায়েলের, আর যার পরিপ্রেক্ষিতত এতিয়া হুথি বাহিনীয়ে পুনের হকিয়াই দিছে ইজরায়েলক। আর তার বাবে হুথি বাহিনীয়ে ইজরায়েলক হকিয়াই দিছে আর তার লগতে আমেরিকা আর ব্রিটেনকো হকিয়াই দিছে হুথি বাহিনীয়ে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সদরি করেছে যে খান ইউনিস, দক্ষিণ গাজার খান ইউনিসত যুদ্ধগতিত অপারেশন চলি আছে, অভিযান চলি আছে হামাসর বিরুদ্ধে। লগতে ইজরায়েল ডিফেন্স ফোর্সে সদরি করেছে যে তেওঁলোকৰ স্থলসেনা বাহিনীয়ে ইতিমধ্যেই কেইবা ডজন হামাস সন্ত্রাসবাদীক, হামাস সদস্যক নিধন করবলে সক্ষম হয়েছে। গাজার খান ইউনিসর স্থলসেনা বাহিনীয়ে কেইবা ডজন হামাসর বন্দুকধারীক হত্যা করার দাবি করেছে, আর লগতে বায়ুসেনায় হামাসর কেইবাটাও ঘাটিত আঘাত হনার কথাও সদরি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সে।
আনহাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সদরি কৰিছে যে বিগত 24 ঘণ্টাত গাজার খান ইউনিশত ইসরায়েলের আক্রমণত 183 জন নিরীহয় প্রাণ হেরুবলগিয়া হয়েছে 300 নিরীহয় আহত হবলগিয়া হয়েছে ইসরায়েলের আক্রমণত সমগ্র খান ইউনিশর শরণার্থী শিবির আর রাজহুয়া স্থান সমূহত ইসরায়েলি সেনাবাহিনীয়ে গোলা বর্ষণের দ্বারা অদম্যভাবে আক্রমণ চলাই গেছে আর এই ক্ষেত্রত সরব হয়েছে হুথি বাহিনী আর হুথি বাহিনী সরব হয়ে আমেরিকা আর ব্রিটেনক উদ্দেশ্যে কৈছে যে আমেরিকায় যিমানেই তৎপরতা গ্রহণ নকর কিয় আমেরিকায় হুথিক দমন করিবর বাবে যিমানেই সামরিক অভিযান নচলাও কিয় এই অভিযানে হুথি বাহিনীর কোনো প্রভাব পেলাব নোৱাৰে হুথির এগৰাকী শীর্ষ নেতায় কয় যে আমেরিকার নেতৃত্বত মিত্রজোঁটৰ আক্রমণে আমার সামরিক সামর্থ্যত কোনো প্রভাব পেলাব নোৱাৰে যিটো আমি অহরহ বিকশিত করে আছো আর এনেদরে ব্রিটেন আর আমেরিকার বিরুদ্ধে সরব হয়ে পড়ছে হুথি বাহিনী কারণ আমেরিকায় ইয়েমেনত থাকা হুথির ঘাটিত আক্রমণ চলাইছিল শেহতীয়াকৈ এয়ার স্ট্রাইকর ঘটনা সংঘটিত করেছিল যে হুথিয়ে লোহিত সাগরত ধারাবাহিক আক্রমণ চলাই সন্ত্রাস বিয়পাইছে আর সেই হুথিক প্রতিহত করিবর বাবে আমেরিকা আর ব্রিটেনেও এতিয়া চলাই গেছে অভিযান আর সেইভাবে আমেরিকার মিত্রজোঁটে হুথির সামরিক শক্তির কোনো প্রভাব পেলাব নোৱাৰে আর এই সামরিক শক্তি বৃদ্ধির বাবে হুথি বাহিনীয়ে অহরহ চেষ্টা চলাই থাকার কথাও সকিয়াই দিলে ই আমেরিকা আর ব্রিটেনক ইফালে ইউরোপত কাতারর প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে গাজাত অস্থায়ী যুদ্ধবিরতি আর পণবন্দীসকলক মুকলি করে দিয়ার বিষয়েও আলোচনা করার কথা মুসাদ আর CIA-র মুরব্বীসকলে যুদ্ধবিরতির প্রসঙ্গ সন্মুখলৈ আহি আছে উভয় পক্ষ হামাস আর ইসরায়েলে দুইপক্ষ বিভিন্ন ধরনের শর্ত আরোপ করেছে ইসরায়েলে দুমাহর যুদ্ধবিরতির কথা কৈছে বিনা শর্তে পণবন্দীসকলক মুকলি করে দিয়ার কথা কোয়া হয়েছে আনহাতে হামাসেও কৈছে যুদ্ধবিরতির ক্ষেত্রত বা পণবন্দীসকলক মুকলি করার ক্ষেত্রত কোনো নিশ্চয়তা নাই এতিয়া এনেকুৱা ধরনের অভিযোগ প্রতি অভিযোগ চলি আহিছে যুদ্ধবিরতিক লৈ আর যুদ্ধবিরতিও এতিয়া অনিশ্চয়তার মাজত সোমাই পড়েছে আর তার পরিবর্তে যুদ্ধর বাবে পূর্ণাঙ্গ যুদ্ধর বাবে পুনৰ প্রস্তুতি এতিয়া তুঙ্গত তুলিছে ইসরায়েলে ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথিয়ে আর তারতে ইরানরও অহরহ ভাবুকি এটা ইসরায়েলের ওপর আহিয়ে আছে তার মাজতে আছে আন এক গুরুত্বপূর্ণ খবর ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আন্তর্জাতিক আদালতে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিছে ইসরায়েলক আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় গোচর রুজু করেছিল ইসরায়েলের বিরুদ্ধে গাজাত আক্রমণ চলাই নিরীহর উপর অত্যাচার নিরীহর উপর হত্যাযজ্ঞ চলাই ইসরায়েলে যুদ্ধ অপরাধ সংঘটিত করার গোচর রুজু করেছিল আন্তর্জাতিক আদালতত দক্ষিণ আফ্রিকায় আর সেই সন্দর্ভত ICJ এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ইসরায়েলক যদিও বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আন্তর্জাতিক আদালতে ইসরায়েলক যুদ্ধবিরতির নির্দেশনা দিয়া নাই তথাপিও যুদ্ধ নিয়ন্ত্রণ করার নির্দেশনা দিছে যুদ্ধত যে ক্ষয়ক্ষতি হয়েছে গাজা স্ট্রিপত যুদ্ধত যে নিরীহর ক্ষয়ক্ষতি হয়েছে নিরীহয় প্রাণ হেরুবলগিয়া হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করার বাবে কঠোর নির্দেশনা জারি করেছে ইসরায়েলক ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আর ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসর এই নির্দেশনা সঁহারি জানাইছে আদরণি জানাইছে হামাসে এই নির্দেশনা কার্যকরী করার ক্ষেত্রতো এতিয়া হেঁচা প্রয়োগ করা পরিলক্ষিত হয়েছে হামাসে যাতে আন্তর্জাতিক আদালতের এই নির্দেশনা ইসরায়েলে কার্যকরী করে গাজাত যুদ্ধর কিছু নিয়ন্ত্রণ আনিব পৰা যায় তার বাবে এতিয়া হামাসে হেঁচা প্রয়োগ করা পরিলক্ষিত হয়েছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে আন্তর্জাতিক আদালতের এই অস্থায়ী নির্দেশনাত গুরুত্ব নিদিবলৈ আহ্বান জনোৱা পরিলক্ষিত হয়েছে অর্থাৎ উপহাস করা হয়েছে এক প্রকার আন্তর্জাতিক আদালতের এই নির্দেশনাক আন্তর্জাতিক আদালতে কৈছে যে গাজাত মৃত্যু আর ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করব লাগিব ইসরায়েলে নিজের সকল ক্ষমতায় প্রয়োগ করব লাগিব এই ক্ষতি নিয়ন্ত্রণ করিবর বাবে আর এই ক্ষেত্রে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গেলেন্টেও ইয়াক উপেক্ষা করা পরিলক্ষিত হয়েছে সমান্তরালক ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার গোচরত ICJ-র অস্থায়ী রায়দানের প্রতি সঁহারি জানার বিরত থাকিব নির্দেশ দিছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে আনহাতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আদালতের রায়দানের সময়তে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসাই দলের সদস্যসকলের সঙ্গে এই বিষয়টুক আদরণি জানা পরিলক্ষিত হল কিন্তু এটা প্রশ্ন হয়েছে আন্তর্জাতিক আদালতের এই নির্দেশনা কেনেদরে কার্যকরী করব ইসরায়েলে কারণ ইতিমধ্যে বেঞ্জামিন নেতানেহুয়ে আদালতের এই অস্থায়ী নির্দেশনা সঁহারি নজনাবলৈ আহ্বান জানা পরিলক্ষিত হয়েছে আন্তর্জাতিক আদালত রাষ্ট্রসংঘর সর্বোচ্চ আদালত আর এই আদালতের দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ গাজা বা গাজা স্ট্রিপত ইসরায়েলে চলাই থাকা এই আক্রমণ প্রতিহত করিবর বাবে ইসরায়েলক যাতে নির্দেশনা দিয়ে আন্তর্জাতিক আদালতে তার বাবে শরণাপন্ন হয়েছিল গোচর রুজু করেছিল আর সেই গোচরের এই নির্দেশনা জারি করিলে আন্তর্জাতিক আদালতে
মুঠৰ ওপৰত যুদ্ধৰ জুই জ্বলি আছে চাৰি মাহ সম্পূৰ্ণ হ'বৰ হ'ল আৰু এই পৰ্যন্ত ইজৰাইলৰ আক্ৰমণত গাজা ষ্ট্ৰিপত প্ৰায় এতিয়া 26,000ৰ ঘৰ স্পৰ্শ কৰাৰ পথত নিৰীহৰ মৃত্যুৱে ইয়াৰ মাজত 9,000 হামাছৰ সন্ত্ৰাসবাদী নিধন কৰাৰ কথা দাবী কৰি আহিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে।